প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই করোনা মহামারী সংকটের কারণে আমরা স্কুল শিক্ষকগণ, কলেজের শিক্ষকগণ সকলে অনলাইনের মাধ্যমে ক্লাস শুরু করেছি, যাতে তোমাদের শ্রেণী কার্যক্রম ক্ষতি না হয়, বাড়িতে বসে তোমরা সেই কার্যক্রমটি চালিয়ে নিতে পারো এবং আমাদেরকে অনুসরণ করলে তোমরা আশা করি তোমাদের সেই সমস্যাটি থাকবে না, স্কুলে আসার ক্ষতিটি তোমরা পুষিয়ে নিতে পারবে। তবে তোমাদের নিয়মিত সেই ক্লাসগুলো অনুসরণ করতে হবে এবং প্রয়োজনে তোমরা ইমেল আইডির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের স্কুলের ফেসবুক পেজ আছে, নেত্রকোনা অনলাইন স্কুল আছে, তার মাধ্যমে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কিংবা কেউ যদি বিশেষ প্রয়োজনে ফোনও করতে পারো। আমরা আশা করি তোমাদের ফোনেও সেই সমস্যাটি সমাধান দেবে। তো আজকের পাঠ শুরু করার আগে আমি তোমাদের আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, অধ্যক্ষ রাজুর বাজার কলেজিয়েট স্কুল ও অটিজম বিষয়ক মাস্টার ট্রেনার। আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। আশা করি তোমরা আজকের এই পাঠের যে বিষয়টি, তোমরা গতকাল যে পাঠ ছিল সেখান থেকে বুঝতে পেরেছ যে আমাদের আজকের পাঠটি হলো দ্বিতীয় আলোচনা। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো নবম দশম শ্রেণীর শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা গ্রন্থ থেকে নেয়া এবং সেখানে ষষ্ঠ অধ্যায়ের মাদকাসক্তি এস যে চ্যাপ্টারটি আছে সেখানে নবম পাঠ, সেখানে অটিজম। আজকে আমরা তোমাদের সামনে একটি অটিজম বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে আমাদের এই পাঠটি অনুসরণ করবে। আমি শুরুতেই বলে নিচ্ছি, অটিজম শব্দটি হয়তো আমাদের অনেকের কাছে পরিচিত হতে পারে, কিন্তু শুনে থাকতে পারো, কিন্তু তার বিশেষ বিষয়গুলো আমরা আজ পাঠের মাধ্যমে আমাদের সেই ধারণার সাথে মিলিয়ে নেব। আশা করি তোমরা সকলে প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিটির মাঝে লেখা আছে অটিজম। এই শিশুটির শরীরে যে সমস্যাটি আছে, যে বিশেষ দুর্বলতাগুলো আছে, বিশেষ সবল দিকগুলো আছে, এই সবগুলো আমরা আলোচনা করব। আমরা প্রথমে অটিজম কি এই শব্দটি আমরা পাঠ্যপুস্তকে যেভাবে বলা হয় আমরা প্রথমে সেইটি একটু লক্ষ্য করি। সেখানে বলা হয়েছে অটিজম হলো শিশুর মস্তিষ্কের বিকাশজনিত অক্ষমতার দরুন বাস্তব বোধহীনতা। এটা কেন্দ্রীয় স্থায়ী প্রণালীতে ঘটে, গঠনগত এবং ক্রিয়াগত বিশৃঙ্খলার কুফল এবং মস্তিষ্কে ক্রিয়াকে ব্যাহত করে, যা শিশুর সার্বিক যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। আমরা যদি এখানে এই সংজ্ঞাটি লক্ষ্য করি, সেখানে বেশ কয়েকটি বিষয় বলা আছে, আমরা এটি আগে একটু বিশ্লেষণ করে নিই। বলা হয়েছে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে অক্ষমতার দরুন, অর্থাৎ আমাদের মস্তিষ্কের যে বিকাশ আমি আগে আলোচনা করেছি এবং গত পাঠে বলেছি, আমাদের মস্তিষ্কের বিকাশ হয় জন্মের পর মাতৃগর্ভ থেকে শুরু করে আমাদের 18 বছর পর্যন্ত প্রত্যেকটি মানুষের বিকাশ হয়। সেই বিকাশের অক্ষমতা দরুন, অর্থাৎ ত্রুটির দরুন, সে বাস্তবতাটা বুঝতে পারে না। এটা কোথায় ঘটে? কেন্দ্রীয় স্নায়ু প্রণালীতে, অর্থাৎ আমাদের শরীরে অসংখ্য স্নায়ু প্রণালী আছে, সেটার যে কেন্দ্রীয় স্থানটা আছে সেটাদের গঠন এবং এটার কাজের বিশৃঙ্খলার কুফল, এই কারণে এই অটিজম শিশুটা আমাদের মাঝে একটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসছে। আর সেটা হলো তারা সামাজিক যে সার্বিক যোগাযোগ আছে, কথা, আচরণ এবং কাজের মাধ্যমে, সেইখানে তাদের একটি বিশেষ সমস্যা হয়। আমরা আলোচনার আরেকটু গভীরে গেলে অবশ্যই সেটা আরও বুঝতে পারব। আমরা একটি ছবি দেখছি, সেখানে একটি শিশুর ব্রেন দেওয়া আছে এবং অনেকগুলো স্নায়ু তার সমস্ত শরীরে জালের মতো ছড়িয়ে আছে। এই মাথা থেকে মাথার স্নায়ুর যে কেন্দ্রীয় অংশটা, স্নায়ু প্রণালীর
স্নায়ুতন্ত্র সেটা মাথায় থাকে, সেটা পুরো শরীরে নিয়ন্ত্রণ করে এবং সমস্ত কিছু নিয়ন্ত্রণ সেই মাথা থেকেই হয় সেই স্নায়ুর মাধ্যমে। সেখানে দেখে পরের যে ছবিটা দেখছি আমরা স্নায়ুর কোনো কোনো স্পার্ক করেছে, অর্থাৎ কোনো বিশৃঙ্খলতা তৈরি হয়েছে মস্তিষ্কের কোনো যে কোনো জায়গা। সে আগেই বলছিলাম বিশৃঙ্খলতার কুপন, অর্থাৎ অটিজম শিশুদের সেই মস্তিষ্কের কোনো জায়গায় স্নায়ু প্রণালীতে বিশৃঙ্খলা তৈরি হয়। পরের ছবিটা আমরা দেখছি স্নায়ু, এই স্নায়ুগুলো হলো গাছের শিকড়ের মতো পুরো শরীরে আমাদের ছড়িয়ে আছে, জালের মতো পুরো শরীরটাকে ঢেকে রেখেছে এবং দেখতে ঠিক এই রকম হয়। তোমরা বিজ্ঞানের সারের কাছে যদি তোমরা স্নায়ু বা নিউরন নিয়ে কথা বলো, আলোচনা করো, প্রশ্ন করো, অনেক কিছু জানতে পারবে। আমরা এগুলো আলোচনা করলে আমরা মূল সমস্যায় যেতে পারবো না। তোমরা খাতায় লিখে রাখো এবং বিজ্ঞানের সারকে তোমরা এই নিউরন কাকে বলে, নিউরনের কাজ কী ইত্যাদি নিয়ে তোমরা প্রশ্ন করবে, তখন তোমরা বুঝতে পারবে যে নিউরন আমাদের শরীরে কীভাবে আমাদের অনেক বিষয়ে সহযোগিতা করে এবং আমাদের কাজটা আমাদের শরীরটাই পরিচালনা কীভাবে সে নিউরন করে নেয়। আর এই নিউরনগুলোর সমস্যার কারণে অটিজম শিশুদের এই যে বিকাশের ধারাটা আছে ছোটো থেকে বড় হওয়ার, সেই বিকাশের ধারাটা এক সময় গিয়ে ব্যাহত হয়, অর্থাৎ প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই কারণটা আমরা বুঝতে পারি কখন, একটি শিশুর কত বয়সে গিয়ে আমরা বুঝতে পারবো যে শিশুর বিকাশটি স্বাভাবিক হচ্ছে না। এটি অটিজম শিশুদের সর্বোচ্চ 3 বছরে গিয়ে ধরা পড়বে যে অন্য 10টি ছেলে মেয়ের চেয়ে সে একটু আলাদা, তার বিকাশের ধারাটা, বিকাশের ধারাবাহিকতা, বিকাশের নীতিটা একটু আলাদা। আমরা বিকাশ কাকে বলে, বিকাশের কী কী মানুষের বিকাশ হয়, বর্ধন হয়, এই সবগুলা তোমরা গত ক্লাসরুমে শুনেছ। এখন আমাদের প্রশ্ন হলো এই যে বিকাশের ধারাটা হয় ব্যাহত হয় 3 বছরের মধ্যে ধরা পড়ে যে অটিজম শিশুদের যে সার্বিক যোগাযোগের ক্ষেত্রে তার যে বিকাশটা হওয়ার কথা ছিল সেটি হয় নাই, সেটা ছেলে এবং মেয়েদের মাঝে সবার হয়, এটি প্রশ্ন। মনোবিজ্ঞানী দেখেছেন যে সব ছেলে মেয়েদের মাঝে একই অনুপাতে বিষয়টি হয় না, অর্থাৎ এটি ছেলে এবং মেয়েদের মাঝে একটু পার্থক্য হয়। বলা হয় ছেলেদের মাঝে এবং মেয়েদের মাঝে চেয়ে ছেলেদের যদি 4 জন একটা কোথাও ছেলে হয় সেখানে একজন একটি মেয়ে হতে পারে, কেউ বলে আবার 2টি মেয়ে আক্রান্ত হলে ছেলে আক্রান্ত হলে এখানে একটি একটি মেয়ে আক্রান্ত হতে পারে, অর্থাৎ ছেলে মেয়েদের মাঝে এই অটিজমে আক্রান্ত হওয়ার শিশুর সংখ্যাটা বেশি। আমি আবার বলছি শিশুর বিকাশ সর্বোচ্চ অটিজমটি ধরা পড়বে 3 বছর বয়সে, 2.5 বছর থেকে তার লক্ষণগুলো প্রকাশ পেতে থাকবে এবং সর্বোচ্চ 3 বছরে গিয়ে শিশুর অটিজম আছে কিনা সেটা চিহ্নিত হয়ে যাবে মা বাবার কাছে এবং চিকিৎসকের কাছে বা একজন মনোবিজ্ঞানীর কাছে। আর দেখবে তোমাদের ছেলে মেয়েদের মাঝে অনুপাতে ছেলেদের মাঝে এই অটিজমের সংখ্যাটা বেশি, তোমরা এই 2টি বিষয় খুবই গুরুত্ব দিয়ে মনে রাখবে। অটিজমের আবিষ্কারটা, এই বিষয়টা তোমরা অটিজমের শব্দটা একটু ব্যাখ্যা করে নি, শব্দটা অন্য 10টি শব্দের মতো না। অটিজম, অটিজম বলতে তোমরা কি বুঝো, অটিজম শব্দটা এসছে গ্রিক শব্দ অটোস থেকে, এর অর্থ হলো আত্ম বা নিজ, ইজম হলো অবস্থা, অর্থাৎ ওরা নিজের মতো করে থাকে, নিজের মতো করে থাকতে চায় বা একটু আইসোলেটেড থাকতে চায়, এই জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে। 1940 সনের আগ পর্যন্ত অটিজম শব্দটি আমরা সিজোপ্রিনিয়া যে রোগী তাদের আবেগীয় সমস্যা এবং সামাজিক যোগাযোগ যে সমস্যা সেই সমস্যার সাথে মিলিয়ে আমরা অটি মানে সিজোপ্রিনিয়া রোগীদেরকে আমরা অটিজম মনে করতাম, কিন্তু আমরা এই ভুলটি আমাদের ভেঙে দিলেন একজন ডাক্তার, তিনি তার নাম হলো জন হপকিন্স হাসপাতালে ডক্টর লিউ কেনার, তিনি 1943 সনে 11টি শিশুর সন্ধান পান এই বিশেষ ধরনের শিশুটি সন্ধান পেয়ে তিনি একটি নার্ভ সাইল নামে একটি জার্নালে মানে পত্রিকায় একটি প্রবন্ধ লিখেন, সেটি হলো অটিস্টিক ডিস্টারবেন্স অফ ইফেক্টিভ কন্ট্রাক্ট নামে সেই প্রবন্ধটি লিখেন এবং এই প্রবন্ধে তিনি এই প্রতিবন্ধীদেরকে এই অটিজম শব্দটিকে চিহ্নিত করার জন্য উনি ব্যবহার করেছেন আর্লি ইনফেন্ট্রাল অটিজম, এই শব্দটি প্রথম ব্যবহার করেন। তখন থেকে আমরা এই অটিজম শিশু অন্য 10টি শিশুর চেয়ে যে আলাদা আমরা জানতে পারি, অর্থাৎ আজ থেকে 50 বছর আগে
লিউকিনারের সেই বিশেষ গবেষণার ফলে আমরা অটিজম বিষয়টিকে আমরা আলাদাভাবে সমাজে চিহ্নিত করি। কিন্তু আমরা বাংলাদেশে আমাদের একটু বুঝতে একটু সমস্যা হয়েছে, আমাদের একটু দেরি হয়ে গেছে। 1991 সালের আগ পর্যন্ত আমরা অটিজম শিশুদেরকে বুদ্ধি প্রতিবন্ধীদের সাথে মিলিয়েই আলোচনা করতাম, মানে তাদের বুদ্ধির সমস্যা মনে করতাম। তবে কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে আলোচনাও করেছেন। তবে 2008 সনে এসে আমরা অটিজম দিবস পালন করতে শুরু করছি, 2 এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। তখন থেকে আমাদের মাঝে এই সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা মনে করতে পারছি যে অটিজম অন্য 10টি প্রতিবন্ধীদের সাথে আলাদা এবং তার একটি বিশেষ সমস্যা আছে। আর এই কাজে আমাদের সবার আগে এগিয়ে আসছেন আমাদের দেশে যিনি সবচেয়ে বেশি আমাদের জন্য কাজ করছেন, তিনি হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। উনি চেয়ারম্যান অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি, যে কারণে আমরা আমাদের এই সমাজে অটিজম বিষয়ক আমাদের ব্যাপক সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তোমরা অনেক সময় এই অটিজম বিষয়ে নামটি তোমরা শুনে থাকতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, অটিজম বিষয়ে আরেকটি শব্দ বলা হয়, সেটা নিয়ে আমরা খুবই বিব্রত বোধ করি বা আমরা বুঝতে একটু সমস্যা হয়, সেটি হলো অটিজম বিষয়ে অটিজম বিশেষজ্ঞরা বলে অটিজম স্পেকট্রাম ডিজেবিলিটি ডিজঅর্ডার, অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার ASD। এটা হলো স্পেকট্রাম শব্দটা এখানে বলা হয়েছে, স্পেকট্রাম হলো ব্যাপক বর্ণালী অনেক রঙের, অর্থাৎ অটিজম শিশুদের মাঝে এত ধরনের সমস্যা ক্রিটিক্যাল সমস্যা আমরা পাই যে একজনের মাঝে একটি আছে আরেকজনের মাঝে আর নাই, আরেকজনের মাঝে আবার আছে তার মাঝে নাই, অর্থাৎ প্রতিটা শিশুই আলাদা আলাদা, মানে ইউনিক, এক একটি শিশু আলাদা, এর মাঝে এটি ভালো আছে তার মাঝে এটি এই সমস্যাটি আছে, তার মাঝে এই ত্রুটিটি আছে তার মাঝে ওই ভালোটি আছে, অর্থাৎ দেখা যায় প্রত্যেকটি শিশুই আলাদা আলাদা বৈশিষ্ট্য ক্ষমতার অধিকারী। কাজেই এই জন্যই অটিজম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলি অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার। এই জন্যই আমরা অটিজমের যেহেতু এত বর্ণালী এত বিচিত্র ধরনের, এই জন্য তাদেরকে আমরা একটি শ্রেণীবিভাগ করলে আমরা সহজে বুঝতে পারবো যে অটিজমের সমস্যাগুলো কোথায়। সংজ্ঞাটা যে আলোচনা করলাম, সংজ্ঞার চেয়ে আমরা যদি আমরা অটিজমের মূল বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি তাহলে আমাদের মাঝে পরিষ্কার হবে। প্রথমত আমরা অটিজমের আচরণগত কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব, অটিস্টিক বিহেভিয়ার যেগুলো আছে, আমাদের প্রাত্যহিক জীবনে তারা কী করতে সমস্যা হয়, এরা দৈনন্দিন জীবনে গতানুগতিক কার্যপ্রবাহ অনুসরণ করতে পারে না অটিজম শিশুরা, অর্থাৎ আমার স্বাভাবিক কাজটা তারা স্বাভাবিকভাবে করতে পারে না, এরা নিয়মের ব্যতিক্রম বা বৈপরীত্য তারা মানতে পারে না, এরা খেলনা দিয়ে গঠনমূলক খেলা খেলতে পারে না। তোমরা যেমন নিজেরা পুতুলের বিয়ে খেলো তারা খেলতে পারবে না, খেলনার গাড়ি দিয়ে তোমরা গাড়ি চালাও এরকম খেলা তারা খেলতে পারে না, কোনো কাজের পর্যায়ক্রম রক্ষা করতে না পারলে ক্ষিপ্ত হয়ে ওঠে, অর্থাৎ একটি কাজ একটার পরে একটা একটার পরে একটা যেভাবে করার কথা সেখানে তুমি একটা না করে দ্বিতীয়টা থেকে শুরু করে দাও তখন তারা ক্ষিপ্ত হয়ে যাবে, অর্থাৎ এই কাজগুলো পর্যায়ক্রমে তারা করতে পছন্দ করে বেশি। এরা অতি সক্রিয় যেদি আক্রমণাত্মক ধ্বংসাত্মক বা আত্মঘাতী, অর্থাৎ তারা নিজেরা নিজের শরীরে আঘাত করতে পারে বা অন্যকেও আঘাত করতে পারে। এরা কারো নিদ্রাহীনতা সারা রাত না ঘুমিয়ে থাকতে পারে, অনাত্মক তারা ভয় পেতে পারে, খিচুনি থাকতে পারে, এদের সামাজিক কিছু মিথস্ক্রিয়ার সমস্যা হতে পারে, সেগুলো কারোর সাথে তারা যোগাযোগ করতে পারে না, মানে অন্যের সাথে যোগাযোগের যে মাধ্যমগুলো আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে না, ওদেরকে নাম ধরে ডাকলে সাড়া দেয় না, এই রহিম এদিকে আসো তখন মনে করবে যে শুনে নাই, সে আসলে শুনেছে কিন্তু তোমার কথায় সাড়া দিচ্ছে না। এরা আত্মকেন্দ্রিক থাকে, সেই জন্যই তাদের অটিজম বলে, অর্থাৎ এরা নিজেরই নিয়ে ওরা ব্যস্ত থাকে এবং নিজের মতো করে থাকতে চায়, সমবয়সীদের সাথে মিশতে পারে না, এরা যাদের সমবয়সী আছে তোমরা সবাই একসাথে খেলাধুলা করো কিন্তু তারা সেটা পছন্দ করে না, খেলে না, এরা ব্যথা বা কষ্ট পাইলে অন্যকে সে বোঝাতে পারে না, নিজের ভালো মন্দ বেদনা অন্যকে সে জানাতে পারে না,
আর কাউকে জড়িয়ে ধরে না, তোমরা মাকে জড়িয়ে ধরো না, জড়িয়ে ধরলে ভালো লাগে না, কিন্তু দেখবে অটিজম শিশুটা তার মাকে জড়িয়ে ধরতে ধরে না, বা অন্য কোনো প্রিয়জনকে সে জড়িয়ে ধরে না, কারোর সাথে সে বন্ধুত্ব করতে পারে না। তোমরা একজন আরেকজনের বন্ধু হয়েছে, কিন্তু ওরা বন্ধুত্বটা সহজে করতে পারে না। বয়স বাড়লেও এদের মাঝে আরো কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। চাহিদা বা ভাবনাগুলো ইশারার মাধ্যমে প্রকাশ করতে পারে না। যেমন আমি এরকম ইশারা করলাম, তোমাকে ডাক দিলাম, সেই ইশারাটাও তারা মুখে না বলতে পারলো, ইশারার মাধ্যমে তারা প্রকাশ করতে চায় না। এর নির্দেশনা অনুসরণ করতে পারে না বা অসমর্থ হয়। তুমি বললে তুমি কাজটা করো, সেটা অনুসরণ করতে পারে না। তারা আনন্দ, বেদনা, কান্না, অনুভূতি, কল্পনা, চিন্তা, দুঃখ, স্বপ্ন ইত্যাদি মানবিক যে গুণাবলীগুলো আছে, এগুলো অনেক সময় তাদের মাঝে নাও থাকতে পারে, সমভাবে কিছু কম বেশি থাকতে পারে। এরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে পারে না। শ্রেণীকক্ষ তোমরা দীর্ঘক্ষণ বসে আমার কথা শুনো, কিন্তু তারা দীর্ঘক্ষণ আমার কথাদের কথাগুলো শুনতে চায় না বা এক জায়গায় বসে থাকতে পারে না। এরা মিথ্যা আশ্বাস বা ছলনা পছন্দ করে না। তোমাকে কালকে বাজার থেকে ভালো একটি খেলনা এনে দিব, পরের দিন যদি তুমি আনো না, বাজার থেকে না কিনে আনো, তখন সে খুব কষ্ট পাবে এবং রেগে যাবে। অর্থাৎ এই ধরনের মিথ্যা এবং ছলনা ওরা পছন্দ করে না। তারা নতুন পরিস্থিতি মোকাবেলা করতে পারে না। অর্থাৎ তুমি বিয়ে বাড়িতে গেলে, এখন তুমি যে ডাইনিং টেবিলে যেভাবে খাও, বিয়ে বাড়ির টেবিলে কীভাবে খেতে পারবে? একটা নতুন পরিস্থিতি, সেইভাবে তুমি সেখানে আচরণ করো, কিন্তু নতুন পরিস্থিতি তারা মানিয়ে নিতে পারে না এবং এই পরিবেশ অনুযায়ী সে আচরণ করতে পারে না, যে কারণে তার মাদের মাঝে বিশেষ কিছু সমস্যা দেখা যায়। এরা ইন্দ্রিয় অনুভূতিগুলো এদের সুবিন্যস্ত নয়। অর্থাৎ ইন্দ্রিয় আমাদের কাছে পাঁচটা, স্বাদ, গন্ধ, বর্ণ, এগুলা তার এই পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে নিতে পারে না। যেমন আমাদের পাঁচটা ইন্দ্রিয় হলো ত্বক, জিহ্বা, নাক, চোখ, কান। এই কানগুলো তাদের প্রত্যেকটা একই ধরনের নয়, কিংবা একটি বিশেষ সংবেদনশীল, একটি তারা বেশি একটা প্রতিক্রিয়া দেখাইতে পারে, কিংবা আরেকটা আমাদের একেবারেই প্রতিক্রিয়া দেখাইতে পারে না। যেমন তুমি একটা উদাহরণ দিই, তুমি লবণ নিলে, জিহ্বা দিলে তোমরা স্বাদ বুঝতে পারো, কিন্তু ওই শিশুটার মুখে লবণ দিলে সেটা বুঝতে নাও পারে। অর্থাৎ তার যে সংবেদনশীলতা এখানে নেই। এরকম পাঁচটা ইন্দ্রিয়ের মাঝে আলাদা আলাদা সমস্যা আছে। স্পর্শের প্রতি তারা বিশেষ সমস্যা আছে থাকতে পারে। কাজেই এই পাঁচটি ইন্দ্রিয় সুবিন্যস্ত না হওয়ার কারণে যে স্বাদ, গন্ধ, বর্ণ বা অন্যান্য অনুভূতিগুলো আছে, সংবেদনশীলতা যেগুলো আছে, সেগুলোতে অটিজম শিশুরা বিশেষ ধরনের কিছু আচরণ করতে পারে। তোমার বাজার থেকে যদি তোমাকে প্যান্ট, শার্ট, জামা, জুতা কিনতে হয়, তোমাকে একটি যদি ছিঁড়ে যায় বা একটি তোমার প্রয়োজন হয়, তুমি একটি কিনতে পারো, কিন্তু একটি অটিজম শিশুর বেলায় সবগুলো একসাথে আনতে হবে তার সামনে, একটি দিলে চলবে না। একটি যদি জামা যদি ভিজে যায় তাহলে পুরো জামা কাপড় সে খুলে ফেলবে। অর্থাৎ তার এই আচরণটা বিশেষ ধরনের আচরণ, তোমার বেলায় সেটা ঘটবে না। আমরা এই অটিজম শিশুদের আরেকটি সমস্যা আছে, তাদের গ্রস মোটর এবং ফাইন মোটরের সমস্যা আছে। মোটর মানে তাদের তাদের যে অবস্থানটা, দৌড়াদৌড়ি, হাঁটাচলা, তাদের এটা হলো গ্রস মোটর। আর ফাইন মোটর হলো শুয়ে, সুতা গাঁথা, এই ধরনের কাজগুলো তারা করতে পারে না। আমি তোমাদের, তোমরা সবাই শুয়ে সুতা গাঁথতে পারো, লাফ দিতে পারো, জাঁপ দিতে পারো, কিন্তু অটিজম শিশুদের এই গ্রস মোটর মানে বড় আকারের সূক্ষ্ম গতির যে কাজগুলো আছে সেগুলো যেমন পারে না, স্থূল গতির কাজ সেগুলো তারা পারে না। আমরা যেটুকুন আলোচনা করলাম অটিজমের অনেক ধরনের সমস্যা, সেই সমস্যাগুলোকে যদি আমরা একসাথে বুঝতে চাই তাহলে এই চিত্রটি দিয়ে আমরা বুঝতে পারবো, এবং এই চিত্রটি তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে। এটা আমাদের সমস্ত সমস্যাগুলোকে যদি আমরা তিনটি ভাগে ভাগ করি, অটিজম শিশুরাদের এই তিন ধরনের সমস্যা দেখা যায়। এই চিত্রটা বইয়ের মাঝে এই ঠিক একইভাবে দেওয়া আছে। এই পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সমস্যা, সামাজিক যোগাযোগের সমস্যা এবং আচরণগত সমস্যা। আমরা যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলো ঠিক এই তিনটি ডাইমেনশনে আমরা অটিজমের মাঝে পেয়ে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তোমাদের একটু সতর্ক থাকতে হবে অটিজম শিশুদের বেলা। প্রথমত আমরা কারো অটিজম আছে কি না সেটা তুমি আমি বলে দিতে পারবো না, সেক্ষেত্রে একজন একদল বিশেষজ্ঞ ব্যক্তি লাগবে, সেখানে ডাক্তার লাগবে, মনোবিজ্ঞানী লাগবে, সাইকিয়াট্রিস্ট লাগবে, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক লাগবে, অর্থাৎ একটি টিম একজন লোককে বলতে পারবেন সে ব্যক্তির অটিজম আছে কিনা। কাজেই তোমরা অটিজম কার মাঝে একটি লক্ষণ দেখেই তোমরা বলে দিবে না যে শিশুটির অটিজম আছে। আরেকটি বিষয় সেটি হলো অটিজম দিয়ে কীভাবে তৈরি হয় তার কোনো মাপকাঠি আমাদের দেশে এখনো তৈরি হয়নি, সেটি মনে রাখবে, হয়তো বিজ্ঞানীরা তৈরি করবেন, তখন আমরা সেটি বুঝতে পারব। অটিজম শিশুকে আমরা অটিজম না অটিস্টিক না বলে অটিজম আছে এই কথাটি বলব, কারণ এতে তার মানবাধিকার রক্ষা হবে, তার প্রতি আমাদের ভালো আচরণ করা হবে, আমাদের সামাজিক যে দায়বদ্ধতা আছে সেই বিষয়টি আমরা মেনে চলব। আমরা অটিজমের আলোচনায় হয়তো কেউ মনে করতে পারে আমাদের সমাজে কি অটিজমের মহামারী লেগে গেছে, প্রচুর অটিজম হয়েছে, অটিজম শব্দটা শুনছি, অটিজম কি তাহলে খুব একটা মানে এই করোনা ভাইরাসের মতো একটা বিরাট কিছু হয়ে গেছে? বিষয়টা সেরকম না। বিষয়টি হলো আমাদের মাঝে অটিজমের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আমরা সমাজে অটিজম যে আছে সেগুলো আমরা এখন খুঁজে বের করছি এবং চিহ্নিত করছি এবং বলছি। সেই জন্য তোমরা যেন ভয় পাওয়ার কারণ নেই। আমাদের দেশে অটিজম নিয়ে গবেষণার চেয়ে আমাদের দুইটি গবেষণার কথা তোমাদেরকে আমি বলছি। সেটি হলো আমেরিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন নামে একটি সংস্থা আছে, তারা 2014 সনে একটি জরিপ করেছে, সেখানে তারা বলেছে 64 জন মানুষ যেখানে পাওয়া যায় সেখানে একজন অটিজম থাকতে পারে। এর মাঝে বলা হয়েছে যে 42 জন যদি সেখানে ছেলে থাকে তাহলে সেখানে একজন না 42 জন সেখানে অটিজম থাকলে সেখানে একজন ছেলে থাকবে প্রতিবন্ধী, আবার 189 জন যদি প্রতিজন প্রতিবন্ধী থাকে এক জায়গায় সেখানে একটি মেয়ে থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে জরিপে ছেলেদের সংখ্যাটা 42-এ 1 আর 189-এ 1 জন, অর্থাৎ ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যাটা কম, অর্থাৎ প্রতিবন্ধীদের মাঝে আমরা যে আগেও আলোচনা করেছি ছেলে মেয়ের সংখ্যা, সেখানে দেখেছি আমরা অটিজম ছেলে মেয়েদের অনুমাদে ছেলেদের মাঝে সমস্যাটা বেশি হয় এবং বিগত 40 বছরে এই সংখ্যা কিছুটা বেড়েছে। তার কারণ হলো আমরা বলছি আবার যে কারণ অটিজম বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, অটিজম বিষয়ে আমরা গবেষণা করছি, তোমরা এখন জানছো, তোমরা তোমাদের পাশের লোকগুলো চিহ্নিত করতে পারছো, সেই জন্যই এই অটিজমের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে। বাংলাদেশে 2013 সনে একটি বেসরকারি সংস্থা বলছে 1000 মানুষের মাঝে 1.55 জন অটিজম। আমরা আশা করি সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে, গণনা আরও বাড়বে, কারণ আমরা আরও এইটি বেসরকারিভাবে গণনা করা হয়েছে, আরও সরকারিভাবে এই গণনাটা করবে হয়তো সরকার, তাহলে আমরা প্রকৃত সংখ্যাটা আবার জানতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম? আজকের পাঠ থেকে আমরা শিখলাম অটিজম শিশু কারা। অবশ্যই তোমরা বলতে পারবে এখন অটিজম কারা, সব শিশুদের সাথে অটিজম শিশুদেরকে মিলাবে না তোমরা, আর অটিজম বলতে সব শিশু মনে করবে না, অটিজম শব্দের অর্থ তোমরা বুঝতে পেরেছো, কখন এই অটিজম শব্দটি ব্যবহার প্রথম শুরু হয় তার সন্তারিখ তোমরা শুনেছো, কে ব্যবহার করছে তাও তোমরা জেনেছ, অটিজমের সংখ্যা এবং প্রাদুর্ভাব আমাদের দেশে অটিজমের সংখ্যা কত, সারা পৃথিবীতে কত, ছেলে মেয়েদের অনুপাত কত, সেগুলো তোমরা অবশ্যই শুনতে পেরেছ। অটিজমের আচরণগত বৈশিষ্ট্য আমরা 3 ভাগে আমরা দেখালাম, সেগুলো তোমরা বুঝতে পেরেছ। বাড়ির কাজ, আমরা অটিজম নিয়ে বাড়ির কাজ আগামীকালকে তোমরা যেটা বই দেখে নিবে এবং আমি পরে আলোচনা করবো, সেটা অটিজম শিশুর কারণ, কেন অটিজম শিশু হয়, অটিজম শিশুর মাঝে অটিজম দেখা যায়, এর চিকিৎসা আছে কি না, আর সহপাঠী হিসাবে তোমাদের কি করণীয়, এই বিষয়টা তোমরা পাঠ্য বই একটু দেখে আসবে, আমি আগামী ক্লাস আলোচনা করব। আর তোমরা সবাই ঘরে থাকবে, মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, সুষম খাদ্য খাবে, সাবান পানি দিয়ে হাত ধুবে। তোমাদের আরেকটি বিষয় আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে অটিজম নয়, সমস্ত প্রতিবন্ধীদেরই রোগ প্রতিরোধকতা কম, সব শিশু অটিজম এবং সব প্রতিবন্ধীদের স্বাভাবিক চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কম,
এই জন্য এই করোনা সংকটকালীন সময় তাদের প্রতি বিশেষ যত্ন রাখবে, যাতে কেউ অটিজমে আক্রান্ত হলে তারা আক্রান্ত হতে না পারে সেই দিকটা বেশি লক্ষ্য রাখবে। ধন্যবাদ তোমাদেরকে আমাদের আজকের এই আলোচনা শোনার জন্য, ধন্যবাদ সকলকে।